প্রশ্ন আসে যে বাংলাদেশ কি আসলে এই ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষ? নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ, আসলে ইসলাম মানেই তো শান্তি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গোটা মানবতার মুক্তির জন্য এই দুনিয়াতে এসেছেন, তিনি রহমাতুল্লাহ আলামিন। শুধু মুসলিম জাতির জন্য তিনি রহমত নয়, বরং গোটা জাতির জন্য, গোটা মাখলুকাতের জন্য তিনি রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার পরে শুধু আরব মুসলমানরা শান্তিতে থাকছে ব্যাপারটা এরকম না, বরং গোটা জাতি শান্তিতে ছিল। শুধু মানব জাতি নয়, আপনি দেখেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উটের জন্য শান্তি স্বরূপ, কুকুরের জন্য শান্তি স্বরূপ, গাছের জন্য শান্তি স্বরূপ। তিনি কি বলেছেন যে তোমরা গাছের একটা জেতার ডাল ভেঙো না, ও কষ্ট পাবে। নবী আলাইহিস সালাম বলছেন তুমি ভোতা ছুরি দিয়ে কোনো জানোয়ারকে জবাই করো না, সে কষ্ট পাবে। নবী আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জানোয়ার বোঝা বহন করার জন্য নির্দিষ্ট করছেন, রেহাল নয়, কাজ শেষ নেমে পড়ো, তুমি গদি বানিও না, কষ্ট পাবে। তাই নবী আলাইহিস সালাম শুধু মানবতার জন্য মুক্তির দিশারি নয়, দূত নয়, তিনি গোটা মাখলুকাদের জন্য মুক্তির দিশারি, মুক্তির দূত। সেহেতু আমি মনে করি ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলামী আদর্শ, ইসলামী নীতি, ইসলামী কানুন গোটা মানবতার জন্য মুক্তির রাহুমাই করে, পথ প্রদর্শন করে। সেহেতু বাংলাদেশ তো 92% মুসলমান, সেখানে তো আসলে যৌক্তিকভাবে ইসলামী হুকুমত হয় উচিত ছিল, কিন্তু নাস্তিকপন্থী, বামপন্থী বিভিন্ন আদর্শের ব্যক্তিরা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার কারণে আর আমরা সঠিকভাবে ইসলামকে উপস্থাপন না করার কারণে একটা গ্যাপ হয়ে গেছে। আমি বিশ্বাস করি যদি আমরা ইসলামকে সুন্দর উপস্থাপন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই মানুষ ইসলামকে গ্রহণ করবে, ইসলামের জন্যই তারা চেষ্টা সাধনা করবে, এটা আমার বিশ্বাস। আপনি যে প্রেক্ষাপট দাঁড়িয়ে বলছেন সেখানটা আর্থ সামাজিক অবস্থা যদি আপনি বিবেচনা করেন, আমাদের সমাজের অর্থনৈতিক বৈষম্য অনেক বেশি, আবার রাজনৈতিকভাবে যদি আপনি বলেন, আপনার অভিযোগ হচ্ছে যে ওই 8% মানুষদের মধ্যে প্রভাবেই তো আজকের ক্ষমতার এই প্রেক্ষাপট, যখন অন ইসলামিক বা ইসলামের আদর্শে আমরা যাচ্ছি না, কিন্তু 92% মানুষ ইসলামী। এখন তার মানে কি প্রভাবটা কার আসলে? তাই আমি আগেই বলছি ইসলামী অর্থনীতি অ্যাডাপ্ট না থাকার কারণেই কিয়দংশ মানুষের কাছে অর্থনীতি চলে গেছে, সমস্ত মানুষের অর্থনীতি নাই। ইসলাম যদি এখানে বাস্তবায়ন হতো তাহলে সমবণ্টন হতো, সবাইকে অর্থনৈতিক চাঙ্গা করার জন্য চেষ্টা করা হতো। নবী আলাইহিস সালাম কি বলেছেন, আমি অচিরই এমন একটা রাষ্ট্র, এমন একটা সমাজ উপহার দেব যেখানে মদিনার থেকে হাজরামাউত, মদিনার থেকে মক্কা পর্যন্ত একটা মেয়ে একা একা যাবে, ইফতিজিংয়ের শিকার হবে না, তাকে উত্ত্যক্ত করা হবে না এবং লুণ্ঠিত হবে না। তার মানে কি? ইসলাম প্রতিষ্ঠিত হলে গোটা এরিয়ার মানুষগুলি আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে এবং সমস্ত মানুষগুলি দরিদ্রসীমার উপরে চলে যাবে। যেহেতু আদর্শবান সেহেতু কোনো নারীর দিকে সে লুলুপ দৃষ্টি করবে না, যেহেতু সে ধনাঢ্য সেহেতু লুণ্ঠন করবে না। আসলে বাস্তবতাও তাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় মদিনার অলিতে গলিতে মুসলমান জাকাতের টাকা নিয়ে ঘুরছে, অর্থ নিয়ে ঘুরছে, কিন্তু জাকাত দিবে এমন কোনো মানুষ পাওয়া যায়নি, সবাই ধনী হয়ে গেছে। ইসলামের অর্থনীতি তো এইভাবে। আজকে দেখেন, আজকে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন একজন মানুষ পাওয়া যেত না যাকে জাকাত দেওয়া যেত। কারণ বাংলাদেশের অর্থনীতি যদি জাকাত ভিত্তিক হইত তাহলে আজকে প্রতি বছর যেই পরিমাণের জাকাত আসে, যদি আমরা 5 বছর বিন্যস্ত করে সেই টাকাগুলি গরিবদের মাঝে ব্যয় করতাম তাহলে গরিব থাকতো কীভাবে? কোনো যুক্তি নেই তো। যেমন প্রতি বছর যদি 25,000 কোটি বা 30,000 কোটি বা 50,000 কোটি টাকা জাকাত আসে তাহলে এই টাকাটা সম্পূর্ণই গরিবদের। যদি গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করতাম, গরিবদেরই মালিক, গরিবদেরই কর্মচারী, তাহলে আমার ইন্ডাস্ট্রিজ আমি মালিক, আমি সেখানে কর্মচারী, সেখানে হরতাল হতো না, অবরোধ হতো না, ইন্ডাস্ট্রি বন্ধ হতো না, লভ্যাংশ আমার, আমি চিন্তা করতাম কত বেশি লাভ করা যায়, কিন্তু সেই পলিসি এখানে নেই।
ইসলাম যদি এখানে ক্ষমতায় আসে তাহলে গরিবদের জন্য শুধু ইন্ডাস্ট্রিজ করা হবে, যার মালিকও গরিব, কর্মচারীও গরিব, লভ্যাংশ মালিক পাবে, তার ক্ষতিগ্রস্ত মালিক হবে। তা আমি আমার ইন্ডাস্ট্রিজে কোনো অবস্থায় ক্ষতি করতে চাইতাম না, কারণ ইসলাম না থাকার কারণে, এই পলিসি না থাকার কারণে আজকে অবরোধ হয়, হরতাল হয়, ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যায়, আর ধনীরাই শুধু ধনী হয়, গরিবরা গরিবই থাকে। এর জন্য আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি আমরা চালু করতে পারতাম তাহলে এই বৈষম্য দূর হয়ে যেত এবং সমস্ত মানুষই দরিদ্র সীমার উপরে চলে যেত। আপনার এখন কি মনে হয় যে বাংলাদেশের ইসলামী শাসন কায়েমের জন্য অসুবিধাগুলো কোথায়? বেশ কিছু অসুবিধা আছে, নাই তা না। আসলে ইসলামকে আমরা অনেকে ভয় পাই, মানে ইসলাম আসলে এটা হবে সেইটা হবে, যারা খারাপ চোরেরা মনে করে আমার চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতরা মনে করে আমার ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঘুষখোররা মনে করে যে আমার ঘুষ বন্ধ হয়ে যাবে, যারা অসৎ উপায় কাজ করতেছে ওরা মনে করে যে আমার অসৎ উপায় কাজ করাটা বন্ধ হয়ে যাবে। আর বর্তমানে যারা সামান্য মানে যারা দুর্নীতির সাথে জড়িত, আসলে এই ব্যক্তিরাই কিন্তু ক্ষমতায় আসে, ক্ষমতা দখল করে আসে, ওরা চায় না কোনো অবস্থাতেই এখানে ইসলাম এস্টাবলিশড হোক, ইসলাম ক্ষমতায় আসুক, তাহলে ওদের স্বার্থ বিঘ্ন হবে, ওদের ওরা ক্ষতিগ্রস্ত হবে। সেহেতু আমি মনে করি আমরা যদি পাবলিককে বোঝাতে পারি ইসলাম আসলে তোমাদের সবাই লাভ, তাহলে কিয়দংশ লোক যারা জগৎ দল পাথরের মতো ইসলামকে বাধা সৃষ্টি করতেছে ওদেরকে আমরা যেখানে সরাতে পারি তাহলে ইসলামকে সবাই গ্রহণ করবে। এবং এই সুবিধা যে ব্যক্তি বর্তমানে ইসলামকে অনেক কষ্টকর বিষয় মনে করতেছে, ভয় পাচ্ছে ইসলামকে নিয়ে, আসলে সেও সুবিধা পাবে। যেমন কোন এক নেশাগ্রস্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় কোন এক নেশাগ্রস্ত নেশা অবস্থায় সে কিন্তু যে তাকে বাধা দেয় তাকে কিন্তু সে শত্রু মনে করে, কিন্তু যখন তার নেশার ঘোর আধার চলে যায় তখন কিন্তু যে বাধা দেয় তাকে বন্ধু মনে করে। আজকেও যারা ক্ষমতার নেশায় আছে, অপকর্ম নেশার মধ্যে আছে, তারা মনে করে অপকর্মর থেকে যারা বাধা দেয় তারা তাদের শত্রু, কিন্তু এই ঘোর অন্ধকার যদি কেটে যায় তাহলে তারা তাকেই তার বড় বন্ধু মনে করবে, এটা আমি বিশ্বাস করি। এটা যেন ব্যক্তি বিশেষের কথা কিছু মানুষকে কেন্দ্র করে আমাদের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সেই জায়গাগুলোতে অসুবিধাগুলো, আমি তো সব জায়গায় বলছি এক কথা, আমি কিন্তু জবাব দিতে চাই, সেটা আইন ব্যবস্থা হোক, অর্থনীতি ব্যবস্থা হোক, শিক্ষা ডিপার্টমেন্ট হোক, প্রশাসন হোক, যেখানেই হোক না কেন, এই একই কথা। শিক্ষার প্রসঙ্গটা আসতেছে, আমাদের দেশে অনেকগুলো শিক্ষার ধরন ইংরেজি মিডিয়াম থেকে শুরু করে বাংলা মিডিয়াম, তার মধ্যেও আবার অনেক কিছু, তো এই জায়গাতে নৈতিকতা শিক্ষা বলে একটা ব্যাপার কি থাকা দরকার ছিল না? দরকার ছিল না, শুধু নৈতিকতা শিক্ষাই তো আসল শিক্ষা। নৈতিকতা শিক্ষা ব্যতীত কি বলছে অনেক পত্রিকা আপনারা দেখেছেন, সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। দেখেন পত্রিকার রিপোর্ট, সমস্ত শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে তারা সবাই শিক্ষিত, তাহলে শিক্ষা তার চুরি বন্ধ করতে পারে নাই। আজকে দেখেন যারা বড় বড় ডাকাতি করতেছে, কলমে খোসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতেছে, যারা রাস্তার টাকা, যারা গরিবের কম্বলের টাকা, টিনের টাকা, গরিবের গমের টাকা, যারা গরিবের ঔষধের টাকা আত্মসাত করতেছে, এই লোকগুলি সবই কিন্তু তথাকথিত শিক্ষিত, কিন্তু তাদের এই শিক্ষায় তাদের নৈতিকতা পরিবর্তন করতে পারে নাই। সেহেতু আমি মনে করি নৈতিকতা শিক্ষাতে একটা ইসলাম, ইসলামী শিক্ষা যদি শিক্ষিত না হয় তাহলে মানুষ হয়তো বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। আসলে মানবতার প্রয়োজন, এর জন্য প্রয়োজন ইসলামী শিক্ষার। শিক্ষা ব্যবস্থা এবং কর্মজীবন এখন মনে হচ্ছে দুটো দুই জিনিস, আপনাদের মতাদর্শ কি বলে? যে আসলে শিক্ষা তো কর্মের জন্য নয়, শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান। আপনি যদি প্রশ্ন করি, আমি যদি প্রশ্ন করি আইনস্টাইন কোন জায়গায় চাকরি করছে, আমি যদি প্রশ্ন করি যে যারা বড় বড় বিজ্ঞানী ছিল তারা তাদের শিক্ষা দিয়ে কি অর্জন করছে, আমি বলবো না তারা কোনো জায়গায় চাকরি করে নাই। নিউটন কোনো জায়গায় চাকরিরত ছিল না, বরং জ্ঞান অর্জন করছে জ্ঞানের জন্য, শিক্ষা অর্জন করছে জ্ঞানী হওয়ার জন্য। শিক্ষার সাথে আসলে কর্মের
ওতপ্রোত কোনো সম্পর্ক নেই। জ্ঞান অর্জন করা মানুষ, শিক্ষা অর্জন করা মানুষ জ্ঞানের জন্য। হ্যাঁ, তবে এইটা একটা পাথেয়, এটা অর্থনীতি অর্জন করার জন্য, উপার্জনের জন্য একটা পাথেয় বটে, কিন্তু এই পাথেয়কে শুধু আপনার অর্জনের জন্যই ব্যবহার করা ঠিক না, বরং জ্ঞানের দ্বারা মানুষকে উপকার করা চাই। আমি যদি জ্ঞানী হই, আমি যদিও তারা কোনো কিছু অর্জন না করি, অর্থনৈতিক আমার এস্টাবলিশ না হয়, উপকৃত না হই, কিন্তু আমার জ্ঞানের দ্বারা মানুষকে সেবা করতে পারি, পরামর্শ দিতে পারি, সৎ পরামর্শ দিতে পারি, উপদেশ দিতে পারি, আমি একটা দেশকে ডেভেলপ করার জন্য পরামর্শ দিতে পারি, মানবতার মুক্তির জন্য পরামর্শ দিতে পারি। আজকে আমি এই যে সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায় আছে, অন্নহারা আছে, বস্ত্রহারা আছে, চিকিৎসাবিহীন ঘুরতেছে, তাদেরকে কীভাবে চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা যায়, বস্ত্রের ব্যবস্থা করা যায়, শিক্ষার ব্যবস্থা করা যায়, তাদের মান কীভাবে উন্নয়ন করা যায়, আমি আমার জ্ঞান দ্বারা সামাজিক এই কাজগুলি করতে পারি। কিন্তু আমরা কী করি, আমরা মনে করি শিক্ষা শুধু কর্মের জন্য, মানে উপার্জনের জন্য, শিক্ষা শুধু উপার্জনের জন্য নয়। যেমন আমাদের বড় বড় মনীষী, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, মুসলিম রহমতুল্লাহ আলাই, তিরমিজি রহমতুল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, তারা অনেক বড় বড় জ্ঞানী ছিলেন, কিন্তু খোঁজ করে আমরা পাই না তারা এই জ্ঞানের দ্বারা অমুক জায়গা থেকে এত অর্থ কামাই করছে, এটি কিন্তু আমাদের পাওয়া যায় না। সেহেতু আমি মনে করি শিক্ষা শুধু টাকার জন্য নয়, শিক্ষা মূল বেসিকটা মানুষের মান উন্নয়নের জন্য এবং সেই জ্ঞানকে আলোকে অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সেহেতু আমি মনে করি নৈতিকতা শিক্ষা বিবর্জিত কোনো শিক্ষা শিক্ষিতই হতে পারে না। আসলে নৈতিকতা শিক্ষার জন্যই তো মানুষ, নৈতিকতা না থাকলে সে মানুষ মানুষ হতে পারে না, বরং মানুষ জানোয়ার হতে পারে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তাদেরকে জানোয়ারের সাথে তুলনা করেছেন। শেষ প্রশ্ন, যারা তরুণ এখন তাদের জন্য আপনার আহ্বান, আপনি যদি কিছু বলেন। আমি আমার তরুণ বন্ধুদেরকে বলবো যে দেখেন, আসলে মানুষ চায় পরিবর্তন, আর মানুষই পরিবর্তন হতে পারে, জানোয়ার পরিবর্তন হতে পারে না। জানোয়ার জন্মগত অবস্থা আজই একই অবস্থায় আছে, তার আদর্শ চরিত্র পরিবর্তন হতে পারে না, কিন্তু একটা মানুষ পরিবর্তনশীল। সে ছোটোবেলায় যা ছিল আজকে সেইভাবে নাই, ছোটোবেলায় যে জ্ঞান ছিল আজকে জ্ঞানের মধ্যে প্রসারত অনেক বাড়ছে, প্রসার হয়েছে। তা মানুষ পরিবর্তনশীল, জানোয়ার পরিবর্তন হতে পারে না। মানুষ কিছু গ্রহণ করতে পারে, নতুন জানোয়ার গ্রহণ করতে পারে না। সেহেতু আমি মনে করি আজকে এই ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, এই ধ্বজাদারি যে আদর্শের ভিত্তিতে গোটা দুনিয়া চলতেছে, এই আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে নেই, শান্তি দিতে পারে নেই। আজকে দেখেন আমেরিকা বিনা বিচারকে মানুষ হত্যা করে, আজকে পরাশক্তিগুলি সমস্ত বিধানকে লঙ্ঘন করে যার উপরে তার উপর আক্রমণ করে, এটা মানবতা হতে পারে না। সেহেতু আমি মনে করি পাশ্চাত্য কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, একমাত্র ইসলামী আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে। আমি আমার তরুণ বন্ধু থেকে বলবো, আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমার নিজের বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমার কাঁপন হবে ইসলাম অনুযায়ী, আমার দাপন হবে ইসলাম অনুযায়ী, আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী, আমার নীতি হবে ইসলাম অনুযায়ী, আমার আদর্শ হবে ইসলাম অনুযায়ী। ইসলামের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ যেয়ে থাকেন, ভুল করেছেন। আমি আমার তরুণ বন্ধুদেরকে বলবো, আসো, নবী আলাইহিসসালাম যে ইসলাম নিয়ে আমাদের মধ্যে এসছেন, আমার নবী ইসলামকে প্রচার করার জন্য যে কষ্ট করেছেন, সাধনা করেছেন, ত্যাগ করেছেন, আমি তার উম্মত হিসাবে ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমি একজন ত্যাগী হব, আমি সর্বোচ্চ ত্যাগ করব, সময় দেব, অর্থ দেব, এমনকি আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ রক্ত বিলিয়ে আমি আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করব। আমি তরুণ বন্ধুদেরকে বলবো, আসো ইসলামকে এস্টাবলিশ করি, ইসলামকে প্রতিষ্ঠিত করি, ইসলাম প্রতিষ্ঠিতর মধ্যেই মানবতার মুক্তি, জাতির মুক্তি, মাখলুকাতের মুক্তি। আমি সমস্ত তরুণদেরকে সেই ইসলাম নিয়ে নতুনভাবে চিন্তা করার আহ্বান করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে কবুল করুন।